ঠান্ডা জল ঢালবে, কি কি সব করবে ওই দেখাতে, দুধ আছে, গঙ্গার জল আছে, বেলপাতা আছে, মধু আছে, না মধুটা নেই, মধুরা থাকলে ভালো হতো, মানে দুধ, গঙ্গা জল আর হচ্ছে বেলপাতা। আচ্ছা যাই হোক, তো শিবরাত্রি করতে যা যা লাগে অঞ্জলি জানে, তোমরা সে জানো, তো এখন না দেরি না করে আমি বসে পড়ি, না হলে আমার ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ছাড়বে ঠান্ডা, তো ঝাটপড়ে বসে পড়ি আমি। তোমাদের দাদা মনে করবে এটাও নিয়ম, কিন্তু আদৌ এটা নিয়ম না, কি ভুলভাল নিয়ম করছে। তোমার জন্য মাথা ঠান্ডা করার জন্য এর ভিতরে বরফ আছে, আখের 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 রস আছে, ঠিক আছে, ওসব কিছুই নেই, আমি ইয়ারকি মারার জন্য বলছিলাম। তো যাই হোক, এখন দেব, শিবের মতো বসে থাকবে। হ্যাঁ, তোর মাথাটা ঠান্ডা হয়, যেন রাগ না করো আমার উপরে, মাথা ঠান্ডা করার জন্য তোমার এটা করলাম। কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, দাঁড়া, আমাদের হয়ে গেছে স্নান করানো। আসলে আমি আগে একবার স্নান করেছি সকালে, তো আরেকবার ডবল স্নান করলাম, এটা হচ্ছে শিবরাত্রি অনুযায়ী, তো কতরকম কি প্রে করলে ঠাকুরের কাছে যাতে আমার মাথা ঠান্ডা হয়। হ্যাঁ, এটা মানে শিবরাত্রি তো করলামই, আর ওপরসে করলাম যাতে তোমাদের দাদার মাথাটা ঠান্ডা হয়, রাগ বেশি না করে, সেই জন্য মাথাটা ঠান্ডা করানোর জন্য স্নান করালাম। চলো তুমি এখন স্নান করে নাও, তাড়াতাড়ি, নাহলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো চলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়া, হ্যাঁ হাওয়া হচ্ছে। এখন আমি ঝটপট যাই, গিয়ে জামাকাপড় ছেড়ে দিই, আরেকবার স্নান করবো, তারপরে উনি আসবে। তো তোমাদের দাদার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো, ফিলিংস কেমন? ফিলিংস তো খুব ভালো লাগলো, কিন্তু ঠান্ডা লাগছিল, ঠান্ডার থেকে মন থেকে, সত্যিটা বলতে একদম মন থেকে এটুকু কাজ করলে মানে মন থেকে অন্য তৃপ্তি পেলাম, যে না আমার অঞ্জলি আমার প্রতি এই কাজটা করছে, মন দিয়ে করছে, আমাকে ঠাকুর যে প্রে করলো যেন মাথা ঠান্ডা হোক, না কিছু হোক, এটা একটু সত্যি কথা ভালো, যেটা অঞ্জলি করলে আমি খুবই খুশি, ওটাতে খুব ভালো লাগছে সত্যি কথা। আর এটা আমি বিয়ের ফার্স্টবারও করেছিলাম, মানে মানে বিয়ে দু বছর হচ্ছে আমাদের, ফার্স্টবারও আমি করেছি শিবরাত্রির দিন, সেটা ওই বাড়ি থাকতে করেছিলাম, আর এইবার এই বাড়ি থাকতে করলাম। তো প্রত্যেকবারই আমি শিবরাত্রিতে তোমাদের দাদার মাথায় জল ঢালি, যাতে মাথাটা ঠান্ডা করার জন্য, কিন্তু আদৌ ঠান্ডা হয় না, দেখা যাক এবার ঠান্ডা হয় না। আমি বরাবর ঠান্ডা, বরাবর ঠান্ডা, বিশাল ঠান্ডা, যাও তুমি ওই দেখো, এ তো উল্টো রিঅ্যাকশন করছে, আর এখন এবার বড় বেড়ে ঢালো, চলো চলো স্নান করে না, ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, যাও 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 যাও, স্নান করে না, আমি নিচে স্নান করে আইবো নাকি বলো? হ্যাঁ, তুমি এখানে থাকবে? হ্যাঁ, তুমি উপরে থাকবে, তো উপরে তুমি শর্ট বাঁধো না,
তো তোমাদের দাদা গেছে স্নান করতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি এখন ড্রেসটা চেঞ্জ করব না, মানে শাড়িটা খুলব না, কারণ আমি দুটো তিনটে রিলস বানিয়ে নেব, তারপর আমি ড্রেসটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর আমি এটা প্রত্যেক বছরই করি, তো কার কেমন লাগবে যায় না, কিন্তু আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা স্নান করা হয়ে গেছে, স্নান করে এসে আমিও শাড়ি ফাড়ি চেঞ্জ করে নিয়েছি, আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, রিলস ফিলস। তো এখন রান্না করতে হবে, এখন বাজে 8টা। তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, সেই জন্য ডাল তো খেয়েছি সকালে, মানে সকালে তো আমরা খাইনি, পুজো দিতে গিয়েছিলাম, দুপুরে খেয়েছি, সেই জন্য এখন ভাবছি একটু পনির রান্না করব। সেই জন্য তোমাদের দাদা যাচ্ছি, আমি অঞ্জলি। তো পনির নিতে চলে এসেছি দোকানে, 300 গ্রাম পনির দাম, 300 গ্রাম নিচ্ছে তাই তো? অঞ্জলি খুব ইচ্ছা হচ্ছিল যে পনির খাবে আজকে, আমার ইচ্ছা হচ্ছিল ডাল খেয়েছে তো আর নিরামিষ খেতে ভালো। হ্যাঁ সেটাই, যাই হোক পনির পেয়ে গেছি, এখন নিয়ে এসে বাড়িতে যাই, বাড়িকে রান্না হবে, বাড়ি গিয়ে কথা বলছি। তো চলে এসেছি আমরা পরের দোকানে, এখন এখানে আদা নিতে এসেছি, আদা লাগবে, ঠিক আছে দিয়ে। তো এখান থেকে আদা নিচ্ছি, পনির নেওয়া হয়ে গেছে, আদা নিয়েছি, এখন এখন রান্না করবে তোমাদের দাদা। হ্যাঁ খেয়ে কাজ নিয়ে রান্না করবো, ভুলভাল বলে আর তো চিনি হননি না। চলো এবার সোজা বাড়িয়ে দেখা হচ্ছে। আমাদের পনির রান্না হয়ে গেছে, অঞ্জলি অনেকক্ষণ ধরে রান্না করছে, অনেকক্ষণ থেকে হয়ে গেছে, প্রায় ঘন্টা খাবে না অঞ্জলি? হ্যাঁ আমার রান্না করতে একটু সময় লাগে। না না শুধু সুন্দর রান্না করে তার জন্য সময় লাগে, কিন্তু এই দেখো কড়াইতে দেখো এখানে চলছে এখন রান্না, আর একটু জল হবে নাকি? হ্যাঁ সবে জল দিলাম তো একটু জল হবে। ঠিক আছে অঞ্জলি সেই দুপুরবেলায় উপোস ছিল, অবশ্য আমি ছিল উপোস, তো তারপরে আজকে একটু সারাদিনে ভীষণ কষ্ট হয়ে গেছে, চলছে তারপরে এসে রান্নাও করছে, এসে রান্না করছে। দুটো আজকে যেহেতু দুটো ভিডিও শুট হয়েছে, মানে দুটো ব্লগ হয়েছে, তার উপর সে আবার রান্না করছি, আজকে মানে পায়ের নিচেটা যন্ত্রণা করছে, মানে বসতে পারিনি কোনো সময়। সেটাই ঠিক আছে, ঝটপট রান্না করো। হ্যাঁ রান্না করে খেয়ে দিয়ে এখনো কাজ আছে ভিডিওর। হ্যাঁ এখনো ভিডিও বাকিটা শুট করতে আছে। আমি রান্না করছি আর তোমাদের দাদা বসে বসে এডিট করছে। যাই হোক এখন খাবো খেয়ে দিয়ে, আর দিদারও খিদে পেয়ে যাচ্ছে। আমরা বাড়িতে তিনজন আছি, সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই, কিন্তু দিদা যেহেতু আছে দিদার জন্য তাড়াতাড়ি রান্না করছি। তাহলে অঞ্জলি রান্না করুক, ভিডিও আর কিছু রয়েছে বাকি এডিট করতে, সেটা আমি কমপ্লিট করে ফেলি। তো একটু পরে রান্না হয়ে গেলে খেতে বসে তারপরে আবার তোমাকে দেখা হচ্ছে। তো আমার রান্না ফুল কমপ্লিট হয়ে গেছে, আর পায়ের নিচে ভীষণ যন্ত্রণা করছে, বাপরে বাপ। তো এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ না অনেক কাজ করলে পায়ে যন্ত্রণা হয় না, কিন্তু সারাক্ষণ পায়ের উপরে ভর দিয়ে থাকলে কষ্ট হয়ে যায়, একটু বসলাম না, এখন একটু বসলাম। হ্যাঁ দিদা চলে এসছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। চলো ভাত দিয়ে, ভাতটা বেরিয়ে দিয়ে খেয়ে নি, খেয়ে উপরে চলো, ঠিক আছে? চলো ভাত দিয়ে। তো রান্না হয়ে গেছে, ইয়ে এই অঞ্জলি রান্না করেছে পনির তরকারি, আমরা তিনজনা খাবো, শেষ করতে হবে কিন্তু খেয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেষ, খিদে পেয়েছে খুব। চলো ঠিক আছে চলো।